দেখুন বন্ধুরা মাছ পড়েছে, দেখুন মাছে ভরে গেছে, ওই আরটা মাছে ভরে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত। আজ 14 তারিখ মঙ্গলবার, 4টে বাজে, আমরা বেরিয়ে পড়েছি নদীতে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখুন পিছনে সুখ ভাই আছে, আমি আছি, আর আমাদের বুধু ভাই আছে। আমরা এই তিনজন যাচ্ছি, আজকে আমরা রাতে থাকবো তো নদীতে। দেখুন বাড়ি থেকে এসে দেখি নৌকা পুরো জলে ভরে গেছে, তো সেই জলটা আগে ছেঁচে নিচ্ছে আমাদের বুধু ভাই। ওয়েদারটা খুবই খারাপ আজকে, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখনও হয়ে যাচ্ছে, তো যাই না কতটা কী করতে পারবো। আমাদের সঙ্গে আজকে জাল আছে, আমরা জাল নিয়ে যাচ্ছি, রাতে জাল ফেলবো, মাছ ধরবো এবং খাওয়া দাওয়া হবে। সকালেও মাছ যা পাই তা যদি পর্যাপ্ত থাকে তো বাড়িতে নিয়ে আসবো। বন্ধুরা আমরা গন্তব্যে তো পৌঁছে গেছি, এখন আপনার সময় 5টা বাজে, তো এখনও গুছিয়ে উঠতে পারি। তো আজকে একটু লোক কম আছে, হয়তো ফেলার জাল ফেলার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারবো না, তো আগে জাল ফেলে নিই তারপর আবার দেখা হচ্ছে। নাও রেডি করো সবাই, বন্ধুরা একটা জাল ফেলেছি আর বাইরে দেখুন ঝোড়ো হাওয়া হচ্ছে, তার সঙ্গে হালকা হালকা বৃষ্টি। এটা আমাদের দ্বিতীয় নম্বর জাল, তো এটা ফেলতে গেলে একটু সময় লাগবে। সুখ ভাই আর আমাদের বুধ ভাই জাল ছাড়াচ্ছে, ওখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে তার সঙ্গে বৃষ্টি বাইরে। খুব ঠান্ডা লাগছে না? বুঝতে পারছি। তো বন্ধুরা সবেমাত্র জাল ফেলে উঠলাম, এখন বাজে আপনার 8টা বাজে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বুধবার হালাত তো খুবই খারাপ, পুরো ভিজে গেছে, সবাই ভিজে গেছি। আর শুকনো পায়ে পিছনে আছে আমাদের, এখন বাজে দিচ্ছে ওখানে। আর তার আগে আমরা রাতে খাওয়ার জন্য কিছু মাছ ধরে নেবো, এই পাশেই আমাদের নদী চলে এসছে, এখানে সামনে ওখান থেকে কিছু চিংড়ি পার্শে মাছ যাও কিছু ধরে একেবারে ভিতরে ঢুকবো, কারণ আর বেশি ভেজা যাবে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। দেখা হচ্ছে পরে আবার। তো এখন বুধ ভাই আর সুখ ভাই এই সামনেই একটা ছোট্ট খাড়ি আছে, ওখানেই জাল খাবে। আমি বাইরে যেতে পারছি না, কেমন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড, ক্যামেরা নিয়ে গেলে ভিজে যাবে এক্ষুনি। বেশি খাপ দিতে হবে না, যা অল্প কিছু মাছ রাতে খাওয়ার মতো ধরে নিয়ে চলে এসো। বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। কই মাছ পেলো? কই দেখি নিয়ে আসো বাবা, প্রচণ্ড ঠান্ডা। বন্ধুরা যা পড়েছে হয়ে যাবে আমাদের, রাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর বেশিক্ষণ ভেজা যাবে না। সুখ ভাই উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো, ঠান্ডা লাগছে। বন্ধুরা আমরা নৌকার ভিতরে চলে এসেছি, দেখুন বুদ্ধ ভাই এখানে মাছগুলো কেটে নিচ্ছে, এখন যে মাছগুলো আমরা এক্ষুনি জাল থেকে ধরলাম রাতে খাওয়ার জন্য, মাছগুলো কাটছে। আর সুখ ভাই এদিকে স্টোভ জ্বালিয়ে দিয়েছে,
ভাত বসিয়ে দেবেন চালটা ধোয়ার জন্য রেডি ভাত বসিয়ে দাও এই তো গরম হয়ে যাচ্ছে রে হ্যাঁ এতক্ষণ ঠান্ডা লাগছিল এখন লাগছে গরম গরম লাগছে তো বন্ধুরা বুধ ভাইয়ের মাছ কাটা হয়ে গেছে দেখুন আর এদিকে আমাদের ভাত রান্না চলছে তার ফাঁকে সুখ ভাই মশলাগুলো করে নিচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু ভাত রান্না হয়ে গেছে আর আলু কাটা চলছে এখন আলুটা কাটছি আমি আর সুখদেব ভাই ততক্ষণ এদিকে আমাদের মাছটা ভেজে নেবে দেখুন মাছটা ভাজা চলছে এদিকে হলুদ দিচ্ছি হলুদ হলুদ আর লবণ দিয়ে শুধু ভেজে নেব বাস তারপরে রান্না বান্না চলবে তেল কি গরম হয়েছে না এখনো হয়নি রেডি করো বুধ ভাই খেতে লেগেছে নাকি বন্ধুরা তেলে প্রচুর ঝাঁজ যাই হোক মাছ ভাজা শুরু করে দিয়েছি প্রথমবারের মাছ ভাজা চলছে সবার চোখ জ্বালা করছে সরিষার তেল তো ওর পরে দেওয়ার পরেই চোখ ফোক জল বেরিয়ে গেল সব ও এখানে পেঁয়াজ আছে আদা আছে আর রসুনের পেস্ট আছে দাও দিই দাও আলুর মধ্যে দিচ্ছি কিন্তু বন্ধুরা আলুটা হালকা ভেজে নিয়েছিলাম আগে আর মাছগুলো এখানে আছে আগে ওটাকে ভালো করে একটু ভেজে নেবো তারপরে মাছটা দেবো তো ভাই এটা চিংড়ি মাছ টেস্ট করবো দারুণ জিনিস না তো যাই হোক বন্ধুরা আজকে কোনো রেসিপি নেই দেখানোর মতো তেমন কিছু নেই ওই বেসিক যেমন আমরা বাড়িতে রান্না করি আপনারাও করেন যেমন সেরকমই রান্না হচ্ছে কারণ অতটা সময় নেই আজকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে আজকেরা একটু রেস্ট নিতে হবে ঘুমাতে হবে সকালে আবার কাজ আছে তো বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে এইবার ও গ্রেভিটা একবার দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে দেখাতে পারছি না যাই হোক সুখ ভাই গরম মশলা হালকা করে একটু গরম মশলা দাও না ভাই তো খাওয়া দাওয়া করি 11টা বেজে গেছে কিন্তু বাস স্টোভ বন্ধ করে দাও স্টোভ বন্ধ করে দাও দিলাম বন্ধ করে দিলাম বুধ ভাই হয়ে গেল আর 5 মিনিটের মধ্যে খেতে দেবো আমরা যে তরকারিটা করেছিলাম দেখুন সবার হয়ে গেছে এটা আমার থালা এটা আমাদের বুধ ভাইয়ের থালা আর এটা আমাদের সুখ ভাইয়ের থালা যাই হোক আমি আগে যখন টেস্ট করেছিলাম তখন কিন্তু দারুণ লেগেছিল এখন একবার টেস্ট করে দেখব কীরকম হয়েছে এখন এই পর্যন্ত শেষ করছি খাওয়া দাওয়া হোক সকালে আপনাদেরকে দেখাবো কি মাছ আমরা পেলাম জালে তো ততক্ষণের জন্য বুধ ভাই টাটা ততক্ষণের জন্য কিন্তু সকালে দেখা হবে বন্ধুরা আবার সকালে আবার দেখা হবে টাটা তো বন্ধুরা এখন সকাল হয়ে গেছে সকাল 6:30 বাজে আমরা উঠে পড়েছি আর জাল তুলছি দেখি রাতে যে জালটা আমরা পেতেছিলাম সেই জালে কোনো মাছ বেরিয়েছে কি না বৃষ্টি রাতেও হয়েছিল এখনও হয়ে যাচ্ছে বৃষ্টি কিন্তু কমেনি যাই হোক এখন জালটা তুলবো দেখি কী মাছ পড়েছে ঠিক ভাই সামনে আসো ওখানে একটা ভোলা মাছ আছে ছোট্ট
কি করেছে ট্যাংরা? এই দেখুন বন্ধুরা, বেশ বড় সাইজের একটা গাগরা ট্যাংরা পড়ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, যে কারণে আমি ক্যামেরা নিয়ে যেতে পারছি না। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আস্তে 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 যাস না, এই অবস্থায় মাছ কাঁকড়া ধরা খুব মানে কষ্টকর। আরো একটা নাকি ভোলা আছে, যাকে আমি দেখতে পাচ্ছি না এখন। ও ওই দেখুন বন্ধুরা, বেশ বড়, বাহ একটা ভোলা মাছ, বাহ যাবা পড়েছে, বাহ। আরে রে ছোট, আর বড় হলে বন্ধুরা এই মাছটা কিন্তু বেশ মানে দাম, প্রচুর দাম মার্কেটে এই মাছটা। আপনারা হয়তো অনেকে দেখেছেন, এটাকে জাভা মাছ বলে আমাদের এখানে আঞ্চলিক ভাষায়। খুব বড় হলে দাম পাওয়া যায় এখানে। বাহ জাভা ভেটকি, জাভা ভেটকি, বুধু ভাইয়ের হাতে দাঁতনি মাছ আছে, চালাচ্ছি এখন। এটা জেন তো দেখুন, দাঁত নিয়ে মাছ পড়ছে, কাঁকড়া ট্যাংরা দাঁত নেই ভোলা, তারপরে কি এটা জানো জাভা, সব রকম মাছ পড়েছে প্রথম জালে। প্রথম জাল তো প্রায় শেষ, দেখি এবার দ্বিতীয়গুলো ফেক দেবো। তো বন্ধুরা আমাদের কিন্তু প্রথম জাল শেষ, জালটা আবার ফেলে দেবো আমরা এক্ষুনি, দিয়ে পরের জালে যাব। তো বন্ধুরা আমরা কিন্তু প্রথম জাল তুলে দ্বিতীয় জালের কাছে চলে এসেছি, এবার দ্বিতীয় জালটা তুলবো, তুলে দেখি কি মাছ পড়ে। কি মাছ ছোটা বলে কি বলিস, দেখুন বন্ধুরা মাছ পড়েছে, দেখুন মাছে ভরে গেছে, মাছে ভরে গেছে, দেখুন ছোটা বেলে, বাবা কি মাছে ভরে গেছে পুরো, এক করে দোল ও এইরকম মাছ না বলে মাছ। যাই হোক, প্রথম থেকে আগে ছাড়াই, ওদিকে আমাদের সুখ ভাই একটা কি মাছ বলে, একটা দাঁত নেওয়া মাছ, দাঁত নেওয়া মাছ ছাড়াচ্ছে, আর এদিকে আরও একটা দাঁত নেওয়া মাছ, ও ছোটা বেলে এখানেও আছে না, ওকে করে ছাড়াও। তো ভাই হচ্ছে না বলে ওই তোলা গেছে। বেলে মাছটা দেখুন বন্ধুরা, এটা কিন্তু বেলে প্রজাতির মাছ, চটা পেলে করে চলে গেছে দুটো, আর ওগুলো আগের মাছ। এই একটা চটা পেলে ছাড়ানো হচ্ছে, ওদিকে একটা ট্যাংরা মাছ,
কাকড়া টাকড়া চরগোদা আর ওদিকে এখনো মাছ আছে নিচে। তো বন্ধুরা আমরা কিন্তু তৃতীয় নম্বর জালের কাছে চলে এসেছি, ওই যে সামনে শোল দেখা যাচ্ছে। ধরো ধরতে পারলে না তো, চলো ছাড়িয়ে গেল, আবার ধরতে হবে। আছে প্রথমেই মাছ, ও ট্যাংরা আচ্ছা বেশ বড় সাইজের। দেখুন বন্ধুরা জালের একদম প্রথমেই মাছ পড়ছে। 9:30 বেজে গেছিল, ব্যাস এক্ষুনি এই আস্তে 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 এখানে বসো তুমি। এই হচ্ছে কাঁকড়া, এটা লজ্জাবতী কাঁকড়া বলে, কেমন এই কিন্তু কামড়ায় না কাউকে। দেখুন কাঁকড়া সচরাচর কী করে, কাঁকড়া কী করে, কামড়ায় যে কাউকে, কিন্তু এই কাউকে কামড়াবে না, একে আমি ধরলেও কামড়াবে না। খুব পেয়ারি কাঁকড়া এই। তো বন্ধুরা এই কাঁকড়া কিন্তু খেতে দারুণ টেস্ট, তো রেখে দিই, দেখি যদি খাওয়া যায়, সবাই ডিসিশন নেয় তাহলে খাবো। আপাতত রেখে দিচ্ছি কাঁকড়াটাকে। কি পড়েছে আবার, ও ভোলা, আচ্ছা ছাড়ো। আর বন্ধুরা এটা হচ্ছে আমাদের এখানে সংরক্ষিত মাছ, আর শঙ্কর মাছ, তো এটাকে ছেড়ে দেবো এখন। জ্যান্ত আছে মাছটা, ডাক ছেড়ে দাও, চলে যাবে। প্রথম এর আছে নাকি নিচে, বলো দেখি। ভালোই প্রথম চান্সে তো ভালো মাছ পড়লো একবারে। হ্যালো লাউফুলি, দেখুন বন্ধুরা লাউফুলি মাছও পড়েছে, লাউফুলি আছে ওপাশে, আর একটা কি যেন ওটা ভোলা না, দারুণ জিনিসটা, হেভি টেস্টফুল। এই মাছটা আপনারা হয়তো চেনেন লাউফুলি মাছ বলে, দারুণ টেস্টফুল মাছ। সমস্ত রকম মাছ পড়েছে আজকে, যাই হোক এখনও কিছুটা জাল বাকি আছে, দেখি কতদূর কী হচ্ছে। তো বন্ধুরা আমাদের কিন্তু জাল তোলা হয়ে গেছে, আর যে মাছগুলো পেয়েছি দেখুন এখানে আছে। টোটাল মাছ হচ্ছে এই, মাছ কাটাও শুরু করে দিয়েছে বুধো ভাই, খাওয়া দাওয়া করতে হবে, এখন সময় আপনার 11:30 বেজে গেছে। এখান থেকে কিছু মাছ দেখি যদি বিক্রি করা যায় তো বিক্রি করবো, তা না হলে বাড়িতে দিয়ে আসবো। তার জন্য আমাদের বুধো ভাই এখন যাবে, বাড়ির দিকে যাবে,